বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশে। আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের নামের অর্থ কি, কারা রাখলো, জানুন। অকবে আছড়ে পড়বে, চলতি মাসের 20 থেকে 27 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল বলেও জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এবং কত কিলোমিটার গতিবেগে তা আছড়ে পড়বে সেটা এখনো স্পষ্ট নয়। আবহাওয়াবিদদের মতে, আগামী 25 তারিখেই এই ঝড়ের আঘাত আনার আশঙ্কা সব থেকে বেশি, সেই সময়ে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। কি নাম এই ঝড়ের? আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 24শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। যে ঝড় তৈরি হবে তার নাম দেওয়া হবে রিমাল। রিমাল জানা গিয়েছে এ নামটি ওমানের দেওয়া, এটি একটি আরবি শব্দ, এই নামের অর্থ বালু। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 24শে মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26 তারিখ পর্যন্ত বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।